পুত্রকে জাহান্নামে পাঠাতে হলে যদি আমাকেও জাহান্নামে যেতে হয় তাতে আমি রাজি। জাহান্নাম নয়, এই 1 কোটি টাকা দিয়ে আপনি বেহেশতে যাবেন আন্টি। তুমি আমাকে কাজ শেষ করার আগে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছ? অ্যাডভান্স দিচ্ছি, আরো তো 1 কোটি টাকা পাওনা আছে। শুধু 1 কোটি নয়, এর সাথে আমার আমেরিকার বাড়িটাও। আহারে, তোমরা কত ভালো, কত সুন্দর। আর আমার ছেলে হীরা রেখে কাজ নিয়ে সংসার করছে, একদিন সে কাছে তার জীবনটা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। না না আন্টি, আপনার ছেলের জীবনের কোনো ক্ষতি আমি চাই না। আমি শুধু চাই ওই বউটা বাড়ি থেকে বের হয়ে আপনার ছেলের জীবন থেকে সরে যাক, আর আমার মেয়ে তোর ছেলের বউ হয়ে প্রবেশ করবে, আর তার বিনিময়ে আপনি পাবেন আরো 1 কোটি টাকা, আমেরিকার বাড়ি। ধন্যবাদ মা রিতা। নো রিতা না, আপনি আমাকে বৌমা বলবেন। বৌমা? শুধু বৌমা না, বলুন গুড লাক বৌমা। গুড লাক বৌমা। এবার আসুন, এবার আসুন। না না, এটা বলতে বলিনি আপনাকে, এবার যেতে বলেছি, কাজ শুরু করতে বলেছি। হ্যাঁ, এবার ভয়ঙ্কর কাজ শুরু করব। গুন্ডাদের দিয়ে তাড়াতে পারিনি, কিন্তু ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারবো। এই বিষটা খুবই মারাত্মক, 2 থেকে 5 ফোঁটা পান করলে সাথে সাথে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা না হয় তাহলে রোগীকে বাঁচানো যাবে না। আর যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা হয় তাহলে রোগী বেঁচে যাবে তো? হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ এই বিষ সম্পর্কে জানতে চাইছেন কেন? না এমনি, আমার সাজানো বাগানে একটা সাপ ঢুকেছে, সেই সাপ মারার জন্য বিষটা আমি সংগ্রহ করেছি। কিন্তু এটা সাপ মারার ওষুধ না, এটা মারাত্মক বিষ, পয়জন থেকে আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকব। বর্ষা, তুই আর বাঁচতে পারবি না, এই বিষ তোকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। রুবি, তোমার সব কথা আমি রাখবো, যদি তুমি আমার একটি কথা রাখো। কি কথা ভাবি? তুমি আজ থেকে আর এ বাড়ির বাইরে যেতে পারবে না। কিন্তু ভাবি, তোমার কোনো কথাই আমি শুনবো না, এখন থেকে আমার কথাই তোমাকে শুনতে হবে, কারণ আমি এ বাড়ির বউ। বউ গায়ে মানে না আপনি মরল, এখন তোকে ওর কথা শুনতে হবে, আমাকেও ওর কথা শুনতে হবে, তোর বাপকেও ওর কথা শুনতে হবে। এসব আপনি কি বলছেন মা? খবরদার, তুমি আমাকে মা বলবে না, আর একটি কথা মন দিয়ে শুনে রাখো, শ্বশুর বাড়িতে বউ যতটুকু অধিকার নিয়ে থাকে ঠিক ততটুকু অধিকার খাটাতে চেষ্টা করবে, তার বেশি নয়। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হয় আমি করব, তুমি তোমার ওই ময়লা নাক গলাবে না। নাক যখন আছে তখন গলার সুযোগ পেলেই গলে যাবে, এতে আমার কোনো দোষ নেই। যা দোষ ওই নাকের, কোনো অন্যায় অবিচারের গন্ধ নাকে ঢুকলেই নাকটা বাঁকা হয়ে যায়। তবে হ্যাঁ, আবার স্নেহ আদর পেলেও নাকের মাথা নিচু হয়ে যায়। যদি আপনি আমাকে আপনার মেয়ের মতো বুকে টেনে নেন। এই বুকটা রিতার জন্য খালি পড়ে আছে, তোর মতো ছোট লোকের জন্য নয়। মা, আমি ছোট লোক নই। তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। মা, আর একবার যদি ওই কথা বলেন তাহলে তুমি আমাকে মারবে। মারো মারো। হায় আল্লাহ, কোথায় এসে আমি পড়লাম, বাইরে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করতেই আমাকে মারতে চায়। সজীব বাবা, সজীব আমাকে বাড়ি থেকে দূরে কোথাও দিয়ায়, আমি আর এখানে থাকবো না। কি হয়েছে মা? বাসায় এসে দেখি তোর বউ বাড়িতে নেই, আমি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, এটাই নাকি আমার অন্যায় হয়েছে, তাই আমাকে মারতে চাইছে। আপনার সাথে আমার কথা বলতে রুচিতে বাধে, ঘৃণা হয়। আপনি মা না, আপনি মা জাতের কলঙ্ক, এত মিথ্যে কথা আপনি বলতে পারেন? বর্ষা, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে মারতে চাও, তাকে অপমান করো? এসব তুমি কি বলছো সুজিত? যা নিজের কানে শুনেছি তাই বলছি, তুমি কোথায় গিয়েছিলে মা তা জিজ্ঞেস করতে পারেন না, তার জন্য মাকে তুমি? ভাইয়া, খবরদার রবি, আমাদের মাঝে তুই কোনো কথা বলতে আসবি না। বর্ষা,
তুমি এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। না না সজীব, ও না হয় ভুল করেই ফেলেছে, ওকে ক্ষমা চাইতে হবে না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বৌমা তুমি সজীবকে নিয়ে ঘরে যাও, ওর মাথাটা ঠান্ডা করো, যাও। কেন শুধু শুধু আমার জন্য ওর সঙ্গে ঝগড়া করতে গেলি? এখন আমার কপালে কত দুর্ভোগ আছে কে জানে। সজীব যা বাবা, ওকে শান্ত কর, যা বাবা যা, নইলে আমাকে মেরে ফেলবে। আমি ভুল কখনো করি না, কালকেরটা ছিল ভূমিকা, সিনেমা ট্রেলার, আজ হবে আসল সিনেমা, এবং আজকের পর থেকে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অন্যায়ের কাছে হেরে বিদায় নেওয়ার মতো মেয়ে আমি নই। আপনি যতই ষড়যন্ত্র করুন না কেন, আমি এ বাড়ি থেকে কোনো দিনও যাব না। যাবে যাবে, এই গ্লাসে দুধটুকু তোমাকে এই বাড়ি থেকে চির বিদায় দেবে। শুনছি মাতার সন্তানকে বুকের দুধ পান করিয়ে মাতৃত্বের স্বাদ পায়, সন্তান পায় মায়ের আদর স্নেহ মমতা। অভাগী আমি, আমার জন্মের পর আমার মা মারা গেছে, মায়ের বুকের দুধ এবং আদর স্নেহ মমতা কিছুই পাইনি। স্বপ্ন দেখতাম শাশুড়িকে মা দেখে, তার বুকে জড়িয়ে থেকে আদর স্নেহ মমতায় নিজেকে ভরিয়ে নেব, কিন্তু আমার সে স্বপ্ন আপনি ভেঙে খান খান করে দিয়েছেন মা। মা আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন, কিন্তু আপনার বুকের স্নেহ মমতা থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না, আপনার পায়ে আমাকে স্থান দিন। বিনিময়ে আমি আর কিছুই চাই না, আমি সারা জীবন আপনার সেবা করব। না, তোর স্থান এই বাড়িতে হবে না, আজই হবে তোর এই বাড়িতে শেষ দিন।